আমরা এক জায়গায় মিলিত হয়ে ঈদের নামাজ পড়লাম এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে সারা বিশ্বব্যাপী যে হাহাকার, যে দাঙ্গা ফাসাদ যেসব চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন সারা বিশ্ববাসী ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, এই জন্য আমরা এই প্রার্থনা করলাম। একদম বর্ডারের সীমান্তে তারকাটি পিটি ব্যাপারটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা আজ দীর্ঘ দু বছর পর এক জায়গায় মিলিত হয়েছি, গরিব বড়লোক সবাই, কোনো সর্ব ধর্ম সর্ববর্ণের আমরা সব এক জায়গায় মিলিত হয়ে আমরা ঈদ উদযাপন করছি, আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম মতিয়ার মোল্লা। গেল আমরা নামাজ পড়তে পারলাম না বৃষ্টির জন্য, আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়েছে। পরে কি নামাজ পড়ার ব্যবস্থা করা যাবে? না, পরে আমাদের আর নামাজ হবে না। তোমার নাম কি? বরকত মণ্ডল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলহামদুলিল্লাহ আমাদের ঈদ উল ফিতরের নামাজ কমপ্লিট হয়ে গেছে। তবে আল্লাহাকের রহমত যে আল্লাহাক রব্বুল আলমী আজ এই ঈদের দিনেতে আল্লাহাকের রহমত সৃষ্টি করেছেন, কারণ রসুল বলেছেন বৃষ্টিটা হলো আল্লাহাকের রহমত। আর এই রহমতের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ খুবই শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে আমরা এখন বর্তমানে সকলেই ফিরে এসেছি ঈদগাহ ময়দান থেকে। আমাদের নামাজটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে তো অসুবিধা হয়েছে তো? হ্যাঁ, বৃষ্টি একটু অসুবিধা হয়ে গেছে, অনেকে একটু জামাত ছুটে গেছে, অনেকে নামাজ পায়নি। আর যেহেতু টাইম দেওয়া ছিল 7টার সময়, মোটামুটি 8 মিনিট কি 9 মিনিট আগে জামাত আরম্ভ হয়ে গিয়েছিল এই ওয়েদারের জন্য। তবে আলহামদুলিল্লাহ কিছুটা অসুবিধা হয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা শান্তশিষ্টভাবে নামাজটা কমপ্লিট করে আজ আমরা আবার মানে যে যার বাড়িতে সকলে। প্লিজ নামটা বলুন। আমার নাম হচ্ছে হাফেজ কারি আব্দুল আজিম। আপনি কি? আব্দুল আজিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিচ্ছেন, তোমরা তোমাদের নাম যদি মুসলমানের খাতায় ইসলামের খাতায় তুলতে চাও, আমি রাসূলুল্লাহ আমার আদর্শকে ফলো করো। আল্লাহর রাসূলের আদর্শটা কি ছিল? জানি তো আপনি খালি বর্ডারে বর্ডারেই চষে বেড়ান খালি। আসতে বৃষ্টি আসবে যা মেয়ে ঘুরছে। ভালো করেছে। পানি আসবে।
দাদু ওর তো যে সমস্ত ব্যক্তির সঙ্গে যে সমস্ত ব্যক্তিগুলোর যে সমস্ত ভাইদের সঙ্গে যে সমস্ত ভাইদের মনোমিলন এক নয়, হ্যাঁ সেই সমস্ত আমার বাবা বৃষ্টি তো নামাজ হলো না, হাফ হলো না, বিজে পুজো আসলাম বাড়ি। আচ্ছা আরম্ভ করে দিলাম আমি, কি করবো না।